সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো আপনারা ওয়াস্টেম করার পরে আপনারা কীভাবে ক্লিন করবেন। তো আপনারা তো জানেন যে ওয়াস্টেম করার পরে আপনি হিস্টোরিগুলো ক্লিন করতে হয়, ক্লিন না করলে আপনার ওয়াস্টেমগুলো যোগ হয় না। ঠিক আছে, ওয়াস্টেম কীভাবে যোগ করতে হয়, তাহলে আপনার তো সব কিছু আগে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে তারপরে আপনারা আপনাদের ওয়াস্টেমটা যোগ করাইতে হবে, ঠিক আছে না? তাহলে যদি আপনারা যদি ওয়াস্টেম এত কষ্ট করে নেন, যদি যোগ না হয় তাহলে তো আপনার কষ্ট বিফল যাবে। তো আমি একটা শো করে দেবো আপনাদের মাঝখানে যে কীভাবে আপনারা শো করবেন, ঠিক আছে? তো এখানে দেখেন, আমি একটা ব্রাউজারে এখানে ওপেন করছি, ঠিক আছে? তো ব্রাউজারে ওপেন করার পরে ভিডিওটা চলতে থাকো, অসুবিধা নাই। এ দেখেন কন্ট্রোল একটা বাটন, ঠিক আছে? তো এইটারে টিপ দিয়া আপনি এইচটিতে ক্লিক করবেন, কন্ট্রোল প্যানেল এইচ, ঠিক আছে? এই দেন সাইডে দেন একটা অপশন আসছে আপনি ক্লিন অপশনটা দেখছেন তো, এইটা মানে এগুলো আপনার সেভ হয়ে গেছে ক্রমে। তো এগুলো আপনার ডিলিট করবেন। তো আমি ডিলিট করার জন্য আমি এটা কী করতে হবে, এটাতে ক্লিক করতে হবে ক্লিয়ার ব্রাউজার ডাটা, ঠিক আছে? এই ক্লিয়ার ব্রাউজার ডাটা দিয়ে ক্লিক করার পরে দেখেন আপনারা সুন্দর মতো আবার চলে গেছে, একদম ক্লিন, একদম নতুন হয়ে যাবে দেখেন, ঠিক আছে? এ দেখেন কিচ্ছু নাই এখন। ওকে, তো এইভাবে আপনারা ক্লিন করেন। তো আরেকটা আমি দেখাইতেছি সুন্দরভাবে, এই দেখেন এটা চলতেছে। ওকে, তো এটার আমি কন্ট্রোলে টিপ দিয়া এই এইচটা আছে এটা টিপ দেবো। এই দেখেন এগুলো কতগুলো জমা হয়ে গেছে। তো এগুলো আপনারা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর এই যে বাম পাশে যে ক্লিয়ার ব্রাউজার ডাটা, তো এটাতে ক্লিক করে নেবেন। আমি এটা ক্লিক করলাম, তারপর দেখেন বেসিক আছে। তো বেসিকে ক্লিক করলে আপনার অপশন আছে লাস্ট 7 ডেজ, 7 দিন, 4 দিন, ওইটা আপনি লাস্ট দেবেন, অল টাইম দেবেন, বাস অল টাইম দিয়ে ক্লিয়ার দিয়ে দেবেন। দেখেন একদম ফ্রেশ, একদম ক্লিয়ার, কিচ্ছু না আপনার। তো আশা করবো আপনারা ব্রাউজার কীভাবে ক্লিন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এভাবে আপনারা করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।